पानी खाओ, पानी खाओ। ফুফু, দুই বছরের মধ্যে সে তো আপনাকে দেখা দিয়েই যাব। পরশু ফ্লাইট তো, গিয়ে আবার পাসপোর্ট ভিসা সব কিছু অ্যারেঞ্জ করতে হবে। ও তো তাড়াহুড়া করে দিস আর পাসপোর্টটা ফাটাইলাম, ভিসা আর মিসা তো সব কেউ দেখলাম না। না না, সব কিছু রেডি করা আছে ট্রাভেল এজেন্সির কাছে। ও, জগলুল সব ঠিক করে রেখেছে, আমরা শুধু যাব গিয়ে ফ্লাইট। কিভাবে বলি আপনাকে, মানে বুঝতেই পারছেন যে নানান খরচের চাপে তিনমহরের টাকাটা আপনার হাতে দিয়ে যেতে পারছি না। আপনি গয়নাগুলো রাখেন, আমার বোন দুবাই থেকে কিনে পাঠিয়েছে। না না, এতে কি থাকো, দিশার গয়না দিশার কাছেই থাকবো, আমি একটু ছবি তুলে নিলে কে পড়ছিলাম আর কি। আপনার কাছেই থাকুক, দিশা ওখানে গিয়ে তার পছন্দ মতো আবার কিনে নিতে পারবে। আচ্ছা কইতেছো না বাবা, আর একটা মিষ্টি খাও। না না থাক, না না খাও খাও। কিমিয়া, দুলাভাই পছন্দ হয়েছে? তুমিও বিদেশ যেতে চাও? তাহলে মন দিয়ে পড়াশোনা করতে হইব, তাহলে তুমিও আপুর মতো বিদেশ যেতে পারবা, বুঝছো? ফুপু মিষ্টি খাও, ধরো ধরো, যত খুশি তত খাও। সৌভাগ্যবতী হও মা। আমার বউ কারো কোনো দিন বিদেশের মাটিতে পা পড়ে নেই। আজ যদি তোমার মা বাইচে থাকতো। জামাই এটা কি করতেছে? এই গয়নাগুলো বাড়িতেই রেখে যাইব, কি পাগলের মতো কথা, তুই কি কস? থাক, তোমার কাছে রাখো, তোমার এত সুন্দরী লাগতেছে। এই দেখেন। বাহ, সো নাইস, বিউটিফুল। হুটহাট করে মায়েটার বিয়ে দিলাম তোমার বর্ষায়। আপনি কোনো চিন্তা করেন না, আপনি তো ছেলেটাকে একদিন ধরে দেখলেন, আপনার কাছে খারাপ কিছু মনে হয়েছে? এই যে সন্ধ্যাবেলা ঘুরতে ঘুরতে যা, এগুলো কমাই দিস। এই যে বড় বোন ফোন করেছে, আপু আমরা এখন বিদায় নিচ্ছি। হ্যাঁ, তুমি এই যে ফুপুর সাথে কথা বলো। ফুপু? আপনার মেয়ে তো একটা সোনার টুকরা মেয়ে, ওকে পেয়ে আমরা ভীষণ খুশি। আর আমার তো কোনো বোন নাই, শি উইল বি মাই লিটল সিস্টার। আড্ডা দিব আমরা, জাস্ট লাইফটাকে এনজয় করবে। তোমার কথা শুননা ভরসা পাইলাম মা। এই যে একটু দিশার আব্বার লোকের কথা কও। ও মাই গড, আপনি তো একদম আমার বাবার মতো মন খারাপ করে আসেন, এত টেনশন করবেন না, আমরা এখানে আছি না। মা গো, আমার কন্যারে দেখে রে। Thank you.
আসি ফুপু। আসসালামু আলাইকুম। আসি।